গাঞ্জা করলে আমার জুতা থুয়া, আরে আমার জীবনে একবার গাঞ্জা করা জুতা চুরি করে নিয়ে গেল, আমি গাঞ্জার বিরুদ্ধে কথা বলছি। পরে যখন শুনতে পাইছে এটা ইমাম সাহেবের জুতা, আমার জীবনে ঘটনা একটা ঘটতে গেল, জুতাটা আমি যখন তাফসিরে বলে দিলাম, তখন আবার মাগরিবের পর তাফসির করতাম যে ভাই আমার জুতাটা যে নিছোস, আমি কেবল নতুন জুতাটা কিনছি, ইমাম সাহেবের জুতা নিয়ে লাভটা কি আল্লাহর রাস্তায় দিয়ে দিও। এই জুতাটারে 2.5-3 কেজি ওজনের মিষ্টির প্যাকেটের মধ্যে কইরা আমার বউর কাছে দিয়েছি। আমার বউ আবার মিষ্টি মুষ্টি খায় না, আর বাস্তব ঘটনা মিয়া এই মিষ্টির প্যাকেটটা ফ্রিজে থুয়ে দিয়েছি। আমার জীবনের ইতিহাস সত্য ঘটনা। সে কইছে আমি গেছি মা পইলে, সে শুক্রবারের ঘটনা তো, সে থুয়ে দিছে ফ্রিজের মধ্যে, আমার জুতা ঠান্ডা হইতেছে ফ্রিজের মধ্যে। হঠাৎ করে আমার বাসায় এক গ্রুপ আসছে বিবাড়িয়ার থেকে, কিছু আলেম আসছে, ওয়াজের দাওয়াত দেব, এখন কইতে কি দেব, মসজিদের মুয়াজ্জিন সাহেবরে দিয়ে খাদেম সাহেবরে দিয়ে আমার ভাগ্নে আসলে ওরা যে কইছে কিছু পুরি লইয়া আর ফ্রিজে তো মিষ্টি আছে। তখন পুরি আর মিষ্টি আমার বউর কাছে ধরে দিয়ে কয় ফ্রিজে তো নামাই দাও, বেচারি খুলে দেয় সেটা এই হাঁস দিয়ে আছে, খালি হাসতে আছে, সে খালি হাসে। আমি কি হয়েছে কবা তো কই মিষ্টি কই কই এই যে মিষ্টি। আমার জীবনে একটা ঘটনা ঘটছে 2005 সাল। এই জন্য আমার নবী রাত্রে ঘুমের থেকে উঠলে মনে রাখবেন, আমার আপনার আমি ঘুমাইলে কিন্তু গালের মধ্যে যদি ব্রাশ না করে মেসাক না করে ঘুমান, এই জন্য ঘুমানের আগে মেসাক করা সুন্নাত। কেন ঘুমানের আগে খাবার আগে মেসাক করা কি জোরে কর না কেন কি ব্রাশ করে ঘুমাবেন এটা সুন্নাত, কারণ ব্রাশ করা অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন আপনার কালেমা নসিব হবে। আলহামদুলিল্লাহ বলেন, যারা মোটামুটি বিড়ি খান, গাঁজা খান, আরো জানে কি কি নাম আছে, ইয়াবা খান, আমরা ভালো একটা মাস্টার শিখিয়ে দিই, যারা খান শয়তানের দোকায় খান, আমি জানি বন্ধু মহলে পরে বিড়ি খাইতে খাইতে আপনার একটা অভ্যাস হয়ে গেছে, বিড়ি খোর এখন আপনার হয়ে গেছে, আছে না? এখানে হয়তো আপনারা এক শতকরা না হলেও 25% লোক আছেন আপনি ধূমপান করেন, আমরা না করলে কি আমরা বুঝি, 50-50 দিলাম না, 25% ধরলাম, আপনার ভালোর ভিতরে রাখলাম। তো 25% লোকে যদি বিড়ি খান, বিড়ি খাওয়া তো অবশ্যই হালাল, হ্যাঁ মসজিদে বইয়ে মিথ্যা কথা কইেন না, বিড়ি খাওয়া হালাল, একটা দিক দিয়ে বুঝেন, একটা নামাজ এখন পড়ে না, এই একটা জিনিস মনে রাখেন, বিড়ি খাওয়া যদি হালাল হইতো, হালাল হইতো, আপনার এই মসজিদের সানি ইমাম সাহেব ধরেন আমি খতিব সাহেব কে, আমি কি পারি না এক প্যাকেট বিড়ি খাইতে, কি বলেন পারি না? আরে শখের বিষয় তো দাওয়াত খেতে গেলে, আপনি যদি সভাপতির বাসায়ও দাওয়াত খেতে যাই, সভাপতি সাহেব বলে হুজুর একটা পান বানাইছে আপনার ভাবি, চাবাইতে চাবাইতে যান আর কি খাবেন, বলি না শখের বিষয় তো জীবনে বছরে না হলেও 10-15 বার পান আমি জেহাদির খাওয়া হয়, কিন্তু কই আমার লাইফে তো জীবনে কোনদিন বিড়ি কেমনে টান দেয় এটাই তো জানি না। যদি খাওয়া জায়েজ থাকতো 100% ভাবে জীবনে একবার হইলে আমি জেহাদির একটা টান দিতাম, টান দেওয়ার কায়দা কিন্তু জানি আমি, এবং আপনার টাইনে টুইনে একটা লাস্টে যেটুক আছে ওই ডুক কেমনে টানতে তাও জানি, সব জানি। গাঞ্জার পোটলা আপনি যে সুন্দর বানাইতে না পারেন তার তা ভালো বানাইতে পারি আমি, যদি কোন কেমনে আমার জীবনের প্রথম যেখানে ইমামতি করছি এটা হলো মাজারের পাশে, সেটা হলো ঢাকা কেরানীগঞ্জ হাস্তাবাদ, একবারে মাজারে পাশে ছিল আমার মসজিদ। তো মাশাআল্লাহ যখন আমি আসরের নামাজ পড়ে মাজারের সামনে আসতাম দেখতাম বুজুর্গরা সব ওই তাহাজ্জুদে মগ্ন, মাগরিবের পরে একটা ঘরই আছে প্রায় এদিকে 14 ফিট একটা 18 ফিট, এই ঘরটাই ওদের ওই মস্ত করার জন্য, ওইটা রিয়েল সেল দেওয়ার জন্য, কে কত কোয়ালিটিতে বানাইতে পারে, দূরে দাঁড়াই দাঁড়াই দেখতাম কিন্তু প্রতিবাদ করার সাহস আমার নাই, কারণ মেম্বার চেয়ারম্যান সমাজের বড় বড় টাকাওয়ালা পয়সাওয়ালা হন্ডা ওই গাঞ্জা করে পক্ষে। আমি যদি একটা কথা বলি পরের দিন আর আমার ইমামতি করতে দিব না,
গাঞ্জা করা আমার জুতা থুয়া, আরে আমার জীবনে একবার গাঞ্জা করা জুতা চুরি করে নিয়ে গেল, আমি গাঞ্জার বিরুদ্ধে কথা বলছি। পরে যখন শুনতে পাইছে এটা ইমাম সাহেবের জুতা, আমার জীবনে ঘটনা একটা ঘটতে গেল, জুতাটা আমি যখন তাফসিরে বলে দিলাম তখন আবার মাগরিবের পর তাফসির করতাম যে ভাই আমার জুতাটা নিসোস, আমি কেবল নতুন জুতাটা কিনছি, ইমাম সাহেবের জুতা নিয়ে লাভটাকে আল্লাহর রাস্তে দিয়ে দিও। এই জুতাটারে 2.5-3 কেজি ওজনের মিষ্টির প্যাকেটের মধ্যে কইরা আমার বউর কাছে দিয়েছি। আমার বউ আবার মিষ্টি মুষ্টি খায় না, আর বাস্তব ঘটনা মেয়া এই মিষ্টির প্যাকেটটারে ফিরে জিতিয়ে দিয়েছে। আমার জীবনের ইতিহাস সত্য ঘটনা। সে কইছে আমি গেছি মাহফিলে, সে শুক্রবারে ঘটনা তো সে থুয়ে দিছে ফ্রিজের মধ্যে, আমার জুতা ঠান্ডা হইতেছে ফ্রিজের মধ্যে। হঠাৎ করে আমার বাসায় এক গুরু বসছে বিবারিয়ার থেকে, কিছু আলেম আসছে, ওয়াজের দাওয়াত দেব, এখন কইতে কি দেব, মসজিদের মুয়াজ্জিন সাহেব রে দিয়ে খাদেম সাহেব রে দিয়ে আমার ভাগ্নে আসলো, আর যে কইছে কিছু পুরি লই আর ফ্রিজেতে মিষ্টি আছে। তখন পুরি আর মিষ্টি আমার বউর কাছে ধরে দিয়ে কয় ফ্রিজেতে নামাই দাও, বিচারি খুলে দেখে সেটাই হাস দিয়েছে, খালি হাসতে আছে, সে খালি হাসে। আমি কি হয়েছে কবা তো কই মিষ্টি কই কই যে মিষ্টি। আমার জীবনে একটা ঘটনা ঘটছে 2005 সাল। তো গাঞ্জা খোরেদের বিরুদ্ধে কথা বলছি বিদায় আমার জুতা নিয়ে পরে আবার মিষ্টির প্যাকেটে ফেরত দিয়েছে। পরে আমি চিন্তা করলাম গাঞ্জার প্যাকেটে যখন গাঞ্জার কথা বলার কারণে আমার জুতা ফেরত দেয়, তাহলে এই আল্লাহর উলির আমার সিনা বাইর করার দরকার। পরের জুমায় ওরা সবাই কিন্তু জুমা পরে আমার পিছনে, পরে বলছি ভাই যে আমার জুতাটা নিয়েছিলি যে এই কায়দাটা করছো, আমি দোয়া করি আল্লাহ যেন তোর জুনায়েদ বাগদাদি বানায়। এই দোয়া যখন করছি আসরের পরে আসতে আমার বাসায় গেছে, ওইটাই গেছে যেটা নিয়েছিল। ও যায় বলতেছে ওস্তাজি মনে কিছু করবেন না, ঢাকার ছেলে আপনার জুতাটা আমি নিয়েছিলাম, আপনার কষ্ট হয়েছে হুজুর, আমি এটা বিষ ফেলেছিলাম জুরাই রেল গেড়ে। পরে যখন আপনি শুনলাম মাগরিবের তাফসিরে অনেক কষ্ট করে কইছেন জুতাটা কিনছি নতুন নিয়ে গেলি, হুজুর আমার খুব মায়া লাগছে, আমি সেই জুতা ডাবল টাকা দিয়ে ফেরত দিয়েছি জুরাইন থেকে। আবার ফেরত আই না, চিন্তা করলাম এখন দিমু কেমন, এই কায়দা করলাম মিষ্টির প্যাকেটে করে আপনার বাসায় দিয়েছি আমি। তা আমি শুধু আপনাদের খেদমতে আরজ করতে চাই, গাঞ্জা খাওয়া অবশ্যই হালাল, হালাল না হারাম? হ্যাঁ, গাঞ্জা কিন্তু আমার নবীর জীবনে ছিল, নবীর যুগে ছিল, এটা কি আপনি জানেন? নবীর যুগে ছিল, এই মদ নবীর যুগে ছিল, ছিল না কি জানেন? যে 60 বছর আপনার আমি খাই এইটা ছিল না, যেটা হলো যে ট্যাবলেট, ইয়াবানা ইয়াব্বা নে ইয়াম্মা কি কয় ওটা, এটা নবীর যুগে ছিল না। আজকে আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন, ইয়াবা খাইয়া বাপ রে মাইরা খালের মধ্যে নামছে, আপনি দেখেন না, বাপ রে মেরে বাড়ির থেকে বের করে দিছে, বাপ অসুস্থ মানুষ বইয়ে রয়েছে ঘরের আঙিনায়, গাঞ্জা খাই ইয়াবা খাইয়া যাই আব্বারে ঘুষাইয়া নাক মুখ ফাটাইয়া তাই না খালের মধ্যে নিয়ে ফেলেছে। পরে জানা গেল তদন্ত করে, পুলিশ যখন তার অ্যারেস্ট করে নিয়ে গেছে, জানা গেল ছেলেটা নেশা করছিল ইয়াবা খাইছে। ইয়াবা কেন মারছে বাবারে? মারার পিছনে একটাই কারণ, বাবা খালি একবার বলছে ও যদি ইয়াবা খায় মায়েরে বলছে ওরে বাদ দিবা না, এই কথা কেন বলবো, এই জন্য বাবারে মারছে। মেরে ভাই দোস্ত বুজুর্গ আপনাদের দুটো পাও ধরে বলছি, মুসলমান আজকে কেন অধঃপতনে চলে গেছে, একমাত্র কারণ মুসলমান আল্লাহর কাছ থেকে সরে গেছে। ইরানের প্রেসিডেন্টকে মেরে ফেলার মতো ক্ষমতা, মুসলমানকে মারার মতো ক্ষমতা বিশ্বের কারো হাতে আল্লাহ দেন। আজকে মুসলমান এখানে সেখানে মারি খায়, তিনটা বিমান তিনটা হেলিকপ্টার একসাথে রওনা দিল, ওনার হেলিকপ্টারটা ডুবাজিত হলো, কারণটা কি? এর পিছনে কারণ একটাই, একটা মুসলমান যদি যখন শক্তিশালী হয়ে ওঠে তার মেরিট দিয়া তার মাথা দিয়া কোরআনে রিসার্চ করে যখন দেখে সারা বিশ্বে সে মরুল হতে পারবে, ইহুদি নাসারা গুলাকে শেষ করতে পারবে, এই থিওরি যখন আল্লাহ মুসলমানের মাথায় দিয়ে দেবে ইব্রাহিম নবীর মতো, তখন সারা পৃথিবীর ইহুদির বাচ্চারা এক হয়ে যাবে তাকে মারার জন্য। তার জ্বলন্ত প্রমাণ আমার বিশ্ব নবী, আমি দেখাই দেই কোরআন হাদিস থেকে।
وقال الله تبارك وتعالى قل يا نار كوني بردا وسلاما على إبراهيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا আল্লাহ, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস